নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা মুসলিম জনসমাজে একেবারেই অত্যন্ত দুঃখজনক এবং মুসলিম জনসমাজে একেবারেই অত্যন্ত কোলাহলে রয়েছেন। নির্বাচন কমিশনের বৈমাতৃসুলভ আচরণ বলে মনে করছেন এই দুটি বিধানসভা কেন্দ্রের একদিকে কংগ্রেস প্রার্থী এবং একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামসেরগঞ্জের এবং জঙ্গিপুরের জোট প্রার্থী করোনার কবলে পড়ে আক্রান্ত হয়ে মারা গেলেন এবং তারই পরিবর্তে নির্বাচন কমিশন যে পুনর্নির্বাচনের যে ডেট দিয়েছে সেই ডেটটি কিন্তু ঈদের দিন পড়েছে। ঈদের দিন অর্থাৎ আগামী 13ই মে ঈদের দিন পুনর্নির্বাচনের নির্বাচন কমিশন যে ডেট দিয়েছে তা নিয়েই মুসলিম জনসমাজে একেবারেই ক্ষোভ উগড়ে পড়ছে যে নির্বাচন কমিশনে সামান্য বোধটুকু নেই ঈদের দিনে ভোটের নির্বাচনের ডেট ঘোষণা করেছে। এ নিয়েই মুসলিম সমাজে যেমন রাগ মুসলিম সমাজে ক্ষোভ উগড়ে পড়েছে নির্বাচন কমিশনের উপর এবং অনেকেই অভিযোগ তুলছেন নির্বাচন কমিশন দায়িত্ব জ্ঞানহীন এবং নির্বাচন কমিশন বৈমাতৃসুলভ আচরণ করছেন সংখ্যালঘু সমাজের সঙ্গে। এ নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন SDPI-এর রাজ্য সভাপতি তাইদুল ইসলাম। তিনি কি বলছেন চলুন আপনাদের শোনাবো। হ্যালো, রমজান মাসের ষষ্ঠ দিন, এই ষষ্ঠ দিনে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকল রাজ্যবাসীকে এবং যে সমস্ত ইসলাম অনুসারী এই রমজানের কঠোর তীর্থ সাধনা পালন করার চেষ্টা করছেন তাদের এই সাধনা জীবন সফলতা বয়ে নিয়ে আসুক এই কামনা করছি। সেই সাথে সাথে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত কষ্টকর এবং এটা কত রকমের কত ধরনের নিম্নমানের দুর্ভাগ্যজনক ব্যাপার সেইটা বলার মতো শব্দ এই মুহূর্তে আমার মাথাতে আসছে না। আগামী 13ই মে ঈদুল ফিতর, সেই দিনে আমাদের দেশের নির্বাচন কমিশন দুটো কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে। এটা শুনে আমরা হাসব না, লজ্জায় মাথা নত করব নাকি? আমরা কোন দেশে বাস করি, কাদেরকে আমরা নির্বাচন কমিশনে বসাই, বা নির্বাচন কমিশনকে যারা নিয়ন্ত্রণ করছে সেই কেন্দ্রীয় সরকার বিজেপি RSS এর লোকেরা কোন নোংরা মানসিকতার লোক, কোন পর্যায়ে যেতে পারে যে তারা আগামী 13ই মে ঈদুল ফিতরের দিনে দুটো বিধানসভার আসনে নির্বাচনের দিন ঘোষণা করেছে। আমরা সবাই জানি যে পশ্চিমবাংলায় 8 দফার যে নির্বাচন চলছে তার সপ্তম পর্বে নির্বাচন আছে আগামী 26শে এপ্রিল। সেই দিনে যে সমস্ত কেন্দ্রে নির্বাচন হবে তার মধ্যে পড়ে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র এবং শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র, সে দুটোই হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত কষ্টের বেদনা যে করোনা ছোবলে আক্রান্ত হয়ে দুটো বিধানসভা কেন্দ্রের দুজন প্রার্থী মৃত্যুবরণ করেছেন, শামসেরগঞ্জের একজন কংগ্রেসের প্রার্থী এবং জঙ্গিপুরে জোট প্রার্থী RSP প্রার্থী। সেই দুটো আসনে আবার পুনরায় নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ডেট ঘোষণা করেছেন 13ই মে। ফলে 13ই মে যে এখানে ঈদুল ফিতর উদযাপিত হবে এই সামান্যতম জ্ঞানটুকু আমাদের দেশে নির্বাচন কমিশন রাখে না, অথবা রাখলেও এই দেশের এককভাবে বৃহত্তম মুসলিম সমাজ সম্পর্কে তাদের কত বড় অনীহা, কত বড় তাচ্ছিল্য ভাব এইটা এর মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমি অত্যন্ত জোরালোভাবে ব্যর্থহীন ভাষায় নির্বাচন কমিশনের এই কাজকে ধিক্কার জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে যারা পরিচালনা করছে সে কেন্দ্রীয় সরকারের কাছে। আমি এদেশের এই রাজ্যের এই জেলার সমস্ত স্তরের মানুষ, যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক বা যে কোনো দলের হোক অথবা দল করেন না হোক,
সমস্ত মানুষ এক বাক্যে গর্জে বলুন যে নির্বাচন কমিশন যে কাজটা করেছে সেটা সংশোধন তো পরে হবে, রাজনৈতিক দলগুলি তো নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন পরে, সেটা তো পরিবর্তন অবশ্যই অবশ্যই হবে। কিন্তু তার আগের কথা যে ঈদুল ফিতরের মতো একটা ঘটনা নির্বাচন কমিশনের মাথাতে থাকলো না কেন, এইটার উত্তর কে দেবে? এর যে ক্ষতি, এর মধ্য দিয়ে গোটা মুসলিম সমাজের মনের মধ্যে, ইসলাম ধর্মের মানুষের মধ্যে এবং ইসলাম ধর্মের মানুষের কাছে, ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা আছে, যারা ইসলামের অনুসারী নন, সেই সমস্ত অমুসলিম মানুষ যারা ইসলামের প্রতি শ্রদ্ধা রাখেন, যারা সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষতার চর্চা করেন মননে এবং বাস্তবে, তাদের প্রতি যে এর মধ্য দিয়ে অসম্মান করা হয়েছে, তাদের যে ক্ষতি হয়েছে, এর ক্ষতিপূরণটা কী করে হবে? আমরা অত্যন্ত ব্যর্থহীনভাবে নির্বাচন কমিশনের কাজকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে নির্বাচন কমিশনের, বর্তমান যে নির্বাচন কমিশন, তার প্রত্যাগ করা উচিত যে তিনি কীভাবে একটা দেশের একক বৃহত্তম সম্প্রদায়ের একটা মানে প্রথম বাৎসরিক একটা অনুষ্ঠানকে তিনি পদদলিত করে এক ওই নির্বাচনের দিন ঘোষণা করেন সেই দিনে। আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে, নির্বাচন কমিশনের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাইছি। ধন্যবাদ।